ইংরাজি কহিবার নিয়ারা পদ্ধতি ঠিক জাণিলে গাইজ, ইংরাজি করিবার নিয়ারা পদ্ধতি আরম্ভ করিবা আজির লেসন। কিন্তু কিছু নিয়ারা শিখিয়া পূর্বরু গোটে জিনিস কহুছি কি, আমার টেলিফোনিক কনভারসেশন যোটা কি গাইজ অলরেডি গ্রুপ ক্রিয়েট হই সারলানি, তলে লিংক রে আপনা মানে ক্লিক করন্তু, টেলিগ্রাম আপ ডাউনলোড কলা পরে ক্লিক করিবে, নিশ্চিত গ্রুপ রে জয়েন হই যাবে আপন। আর সবু কথা হলো জয়েন কলা পরে গাইজ সেটি প্র্যাকটিক্যাল আপনা মানে মু যো কনভারসেশন এটি শিখাউছি সেটি আপনা ডাইরেক্টলি করি পাইবে। মডিউল গুড়া গোটে সিরিয়ালি দেখতে, সিরিয়ালি দেখলে লাগবে যে আপনার গোটে পরে গোটে শিখুচার, আপনার গোটে পরে গোটে জাঁচান, সেই অনুসারে নিজকে ইম্প্রুভ করি 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 আপু চালুচান। তো করিবা তা পূর্বর কহিবার গোটে স্টাইল থাকে সবরে গাইজ, খালি কনভারসেশন কলা সেন্টেন্স গুড়া ডাইরেক্ট পড়িবে নি, পড়িলা ভাইয়া কহিবে কহিবার গাইজ স্টাইল আছে, সে স্টাইল সহ পুনে আজ মু নেইকে আসছি। আজির ভিডিওটি ধ্যান রাখি দেখিবে, কনভারসেশনটাকে আগে শুনন্তু, মু কেমিতি ইংলিশ টু ইংলিশ কিপরি করুছি, তারপরে ওড়িয়া টু ইংলিশ আপনি টিকে নিজে কুহন্তু, লাস্ট কো টিপস মনে রাখিথিবে, টিপসটা টিপস বড়িয়া, কেক যেতে খাইলে কোন হবে, তারপর যে চেরিটা আছে না গায়ে সেইটা হি তার লুকসটাকে বড়িয়া, যেতে আপন পেস্ট্রি খান্তু যেতে কেক দেখন্তু, দেখিলে আলো উপরে যে চেরিটা আছে না চেরিটা অ্যাট্রাকশন করা, টিপসটা হচ্ছে সিয়া গায়ে জমা ছাড়িকি যাবেনি, লাস্ট পর্যন্ত দেখিবে আন্ডারস্ট্যান্ড করিবে। আর মোর এতিকি সাজেশন গোটে ডায়েরি কি নোটবুক তৈরি করতে, স্ট্রাকচারটা তাকে লিখিকি না রেগুলার তাকে মেইনটেইন করন্তু ডায়েরিটাকে, যাহাফলে গায়ে সিরিয়াসলি আপন মানে শিখিবে এবং সে জিনিসটা প্র্যাকটিক্যালি আপন লাইফে আপ্লিকেবল হবো যেতবেলে আপন কনভারসেশন করিবে। আর পার্টনার টেনশন নিয়ন্তু না, আমার গ্রুপ তৈরি করছু যোটা কি যো মানে ইংলিশ কনভারসেশন করিয়া চাহুচন্তি সেই মানে সে গ্রুপ রে আছেন, আর সে নম্বর কমফর্টেবল আপন মিলি যাব, সে সঙ্গে আপন কথাবার্তা হই কিছুটা শেয়ার করবে। আরম্ভ করিয়া আজির সেশন, ধ্যান রাখি দেখিবে কমেন্ট কাই কমেন্ট নাই, খালি থ্যাঙ্ক ইউ কই দউছনি, নাইস ভিডিও কইছনি, ভাল কমেন্টটা লিখন্তু, লিখলে গাইজ মজা লাগবে, আর কিছু সাজেশন আছে নিশ্চিত দিন্তু। আর গোটে মোর সেকেন্ড চ্যানেল রে গ্রামার স্টেপ বাই স্টেপ মেথড রে মোর এপিসোড 1 টু কালি টু আরম্ভ হই সারলানি, আপন ধ্যান রাখি সে ভিডিওটি মধ্যে নিশ্চিত দেখন্তু, মু তার লিংক তলে ডেসক্রিপশন রে পকাই দউছি, যোটি কি আপন সে লিংক মধ্যে মিলি যিব, এবং সে লিংক আপন রেগুলারলি গোটে পরে গোটে গোটে, এপর তো স্পোকেন ইংলিশ হলা সেটি পুরা বেসিক ইংলিশ, পুরা নাউন প্রোনাউন ভার্বস অ্যাডভার্বস পুরা ডিটেলস রে বুঝাউছি সে চ্যাপ্টার রে। নাউন টি মোর আরম্ভ হয়েছে এপিসোড 1, তারপরে 2 অবভিয়াসলি আ সঙ্গে সেটা বি যিব, ধ্যান রাখি সে ভিডিওটি দেখিবে এই ভিডিওটি মধ্যে দেখিবে, তাকি এপটে স্পোকেন ইংলিশ ক্লিয়ার হলা সেপটে গ্রামার ক্লিয়ার হলা তারপরে আপন খুশি হয়ে যাবে। ওকে চলো তো আগে যিবা গাইস, বন্ধু মানে আজির লেসন টি হউছি হোয়াট, পর কিছু নিশ্চিত স্ট্রাকচার চেঞ্জ আছে, গত কালির স্ট্রাকচার টু আজির স্ট্রাকচার নিশ্চিত চেঞ্জ রহিব, মু কউছি আরে বাপা কোন খাউছন্তি, বাপা কোন খাউছন্তি, তোমার বাপা কোন খাউছন্তি, হোয়াট ইজ ইওর ফাদার ইটিং, আপনার বাপা কোন খাউ অছন্তি, নাই কি আপনার পিতাশ্রী কোন খাউ অছন্তি, দেখো ইওর ফাদার পচরা হলা, যেহেতু ইওর ফাদার আছে স্যার এটি ইজ হয়ে গেল, জানি পারলে স্ট্রাকচারটা কেমতি হলা, আনসার কোন আসবে মাই ফাদার, দেখুন মু কথাবার্তা কলা বেলা কেমন কুছি, মাই ফাদার ইজ ইটিং সুইটস, মাই ফাদার ইজ ওয়েটিং সুইটস, মাই ফাদার ইজ ওয়েটিং সুইটস, মাই ফাদার ইজ ইটিং সুইটস, মাই ফাদার ইজ ইটিং সুইটস, মানে স্টাইল অফ রিডিং, হোয়াট ইজ ইওর মম কুকিং, 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 মাই মম ইজ কুকিং রাইস, হোয়াট ইজ ইওর সিস্টার রিডিং, হোয়াট ইজ ইওর সিস্টার রিডিং, হোয়াট ইজ ইওর সিস্টার রিডিং, মাই সিস্টার ইজ রিডিং আ বুক, What is your brother? What's your brother? What is your brother? Writing. My brother is writing a story. তাহলে বুঝি পড়ছন্তি আপনার যেহেতু হোয়াট আছে এটি, যেহেতু এটি স্যার আপনার থার্ড পারসন পলাই আসলা, এটি মনে রাখতে হবে ইজ আসছিব, অবভিয়াসলি ভরপুর সাইএনজি, কারণ আমার এবে প্রেজেন্ট প্রোগ্রেসিভ স্ট্রাকচার চলছে, কোন করু আছন্তি এবে কোন করু আছন্তি, হোয়াট ইজ ইওর ফাদার ইটিং মানে বাপা আপন কোন, আপনার বাপা কোন খাউ আছন্তি, খাউ অছন্তি এবে রাইট নাও, তেউ করে সে আনসার আসলে কি মাই ফাদার ইজ ইটিং, মো বাপা খাউ অছন্তি মিঠা, বুঝিলা মাই ফাদার ইজ ইটিং সুইটস, সেমতি আপন এটি সিস্টার ব্রাদার কজিন রাজেশ, হোয়াট ইজ রাজেশ প্লেইং,
राजेश कौन खेलुची राजेश इज प्लेइंग बैडमिंटन ही इज प्लेइंग बैडमिंटन भी कह परिवे कारण राजेश इज प्लेइंग क्रिकेट मन गल राजेश इज प्लेइंग क्रिकेट राजेश क्रिकेट खेलुची राजेश जगह मन रखता आप ही बसई पारे कमन जिन जाणी एवं चलो गोटे प्राक्टिकाल कनवरसेसन टे करी आपण मैंने देखिए आम कनवरसेसन ग्रुप जॉइन कले तो सही कनवरसेसन प्राक्टिकाल कर चेस्ट ओके चलो गुड मॉर्निंग व्हाट इज योर फादर स्पीकिंग माय फादर इज स्पीकिंग इंग्लिश व्हाट इज योर मॉम कुकिंग माय मॉम इज कुकिंग मटन व्हाट इज योर अंकल बाइंग My uncle is buying a shirt. What is your friend driving? My friend is driving a car. What's your sister reading? My sister is reading a novel. What's your aunt watching? My aunt is watching a movie. What's your grandfather writing? My grandfather is writing a novel. What's your grandmother washing? My grandma is washing clothes. Nice speaking to you. See you tomorrow. Bye bye. Bye bye. English to English conversation is over. Now Odia to English. Odia re dialogue di suna jibo apanku. Apan ingraji re koiba pai chesta karantu. Mane Odia dialogue ta sunibe tapar apan English re koibe. Pause ke mar debe English re koibe tapar puni gote dialogue sunibe tapar puni English re koibe. That means apan video re involved hebe. Jodi bhul hela thik hela seti jana. हला चलंतु गाइस नमस्कार नमस्कार आपनकर बापा कोन कहउ अछंती मो बापा इंग्रजी कहउ अछंती आपनकर मा कोन रांधु अछंती मो मा चिकन रांधु अछंती आपनकर अंकल कोन किनु अछंती मो अंकल शर्ट किनु अछंती आपनकर सांग कोन चलो अछंती मो सांग कार चलो अछि आपनकर भौनी कोन पढु अछंती मो सिस्टर नोवेल पढ़ु अछंती आपनकर आंट कोन देखु अछंती मो आंटी मूवी देखु अछंती आपनकर ग्रैंडफादर कोन लेखु अछंती मो ग्रैंडफादर नोवेल लेखु अछंती आपनकर ग्रैंडमा कोन सफा करु अछंती मो ग्रैंडमा कपड़ा सफा करु अछंती धन्यवाद धन्यवाद टिप्स फॉर द डे रे आज टिप्स टा मुझे कहनी गाइज कमनली लोक यूज कर तारी पर निके असली वीडियो टी पूरा देखी सारी बनी एबे सांगा माने बोल के शेयर कर दियो तो लाइक करी कमेंट टी के लंबा चौड़ा लिखले मजा आसी ओके थैंक यू फ्रेंड्स।